আসি ডান দিকে, এখানে হচ্ছে ডিয়ার ইকোহো। পা কিন্তু সাবধানে, জুতো স্লিপ করলে নিচে যাবে। তুমি দেখো ওয়াটারফলটা, এটাই তো স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছে এরকম ছোট্ট হাঁড়িতে করে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রবিবার, তো আজকে আমাদের ফেরার দিন, মানে আজকে ফেরার দিন মানে আজকে রাত্রির 11:30 ট্রেন আমাদের। হ্যাঁ, তো আজকে হোটেল চেক আউট করবো। অ্যাকচুয়ালি কালকে পর্যন্ত বুকিং ছিল, কিন্তু প্ল্যানে কিছু চেঞ্জ হয়েছে বলে আজকে চেক আউট করে বেরিয়ে যাব। আর এখন আছি হোটেল হিলটপ, দারিংবাড়ি হোটেল হিলটপে আছি। হিলটপের রিভিউ আমি আলাদা করে দেব। তো আমি বলবো, আমি একটা কথাই বলবো, আমি এখন ওই হিলটপের ছাদে এসেছি। তো ছাদে আশপাশের আমি ভিউটা দেখাচ্ছি আর কতগুলো জিনিস বলবো। যদি আপনি হোটেল বুক করেন, এখানে দারিংবাড়ি আসেন, যদি হোটেল বুক করেন, কাইন্ডলি এই হোটেল হিলটপটা বুক করবেন না। চেষ্টা করবেন, আমি কতগুলো হোটেল দেখাচ্ছি এখানে, আপনি দেখুন একবার। আচ্ছা, আমি এখন হোটেল হিলটপের সামনে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন রাস্তা, হিলটপ একদম রাস্তার ওপরে, এই সামনে দিয়ে মেন হাইওয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার বাঁদিকে মানে ওই দিকে দূরে দেখুন দুটো রিসর্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি একটু জুম করছি, তো এই যে দুটো রিসর্ট দেখা যাচ্ছে সামনে বাঁদিকে, ঠিক আছে। এটা অনেক, এটা পুরো একদম পাহাড়ের কোলে, দুটো রিসর্ট একদম পাহাড়ের কোলে। তো ওপরে এটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দারিংবাড়ি নেচার ক্যাম্প, আর নিচে এটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, ওটা হচ্ছে দারিংবাড়ি রিসর্ট, ঠিক আছে। দুটোই একদম পাহাড়ের কোলে, ভিউ একদম অসাধারণ ভিউ আসবে। আমি এখান থেকেই বুঝতে পারছি, আমি আমি যখন বুক করেছিলাম, আমি যখন বুক করেছিলাম ওগুলোতে একটাও খালি ছিল না, পুরো ফুল ছিল, ঠিক আছে। তাই আমাকে বাধ্য এটা বুক করতে হয়েছে। তো এটার এক্সপিরিয়েন্স আর রোস্ট এক্সপিরিয়েন্স আমি এটা তার পরে বলবো। আচ্ছা, এবার যদি রাস্তার ডান দিকে যাই, রাস্তার ডান দিকে গেলে আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু রিসর্ট আছে। ওখানে প্রথমে এটা সম্ভবত ডিআর ইকো হোম রিট্রিট, আর একটা মনে হয় সম্ভবত হিল ভিউ রিসর্ট। তো কাইন্ডলি একটু গুগলে দেখে নেবেন, এখানে হিল টপটা মারবেন, আশপাশে দেখে নেবেন। তো এইগুলো একদম পাহাড়ের কোলে, এগুলোর ভিউও সুন্দর। একবার গুগল ম্যাপেতে আমরা দেখে নিই যে অন্যান্য হোটেলগুলো দারিংবাড়িতে কোন পজিশানে আছে, কোথায় আছে, হিল টপের থেকে কতটা ডিস্টেন্স, আর লোকেশানগুলো এক্সাক্ট দেখে একবার চলুন। তো গুগল ম্যাপসটা খুলে নেবেন, গুগল ম্যাপসটা খুলে আপনি দেখতে পাবেন হোটেল হিল টপ দারিংবাড়ি সার্চ করবেন, এখানে চলে আসবে এই ছবিগুলো দিয়ে। এইটা হচ্ছে হোটেল হিল টপ, এই যে এটা মেন রোড যাচ্ছে, ইয়েলো কালার যেটা দেখছেন এটা মেন রোড যাচ্ছে। মেন রোডের ওপরে একটু এগিয়ে আর একটা আছে স্নো ক্রিক। আর আমি যেগুলো বলছিলাম একদম পুরো পাহাড়ের কোলে যেগুলো, সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে যে দারিংবাড়ি নেচার ক্যাম্প, তার নিচেরটা হচ্ছে দারিংবাড়ি রিসর্ট, আর তারপরে হচ্ছে রামপ্রকাশ রিসর্ট। এদিকে হয়ে গেল। এবার যদি ডান দিকে আসি, ডান দিকে এখানে হচ্ছে ডিআর ইকো হোম, ইকো রিট্রিট দারিংবাড়ি, আর নেচার ভ্যালি ইকো রিসর্ট। তো এইগুলো চেষ্টা করবেন বুক করার। আশা করছি হোটেলগুলো খুব ভালোই হবে, এগুলো কটেজ টাইপের রুম, কারণ দূর থেকে দেখে তাই মনে হচ্ছে, প্লাস আমি রিভিউতেও দেখেছিলাম। বাট প্লিজ ট্রাই করবো, যদি আপনার বাজেট কনস্ট্যান্ট না থাকে তাহলে হিলটপ প্লিজ বুক করবেন না। তো আজকে 9:30 বাজে, আমরা 10:00 মধ্যে এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা আরও 6-7 পয়েন্ট আছে, যেমন জিরাং মোনাস্ট্রি, আরও তপ্তপানি, আরও দুটো ওয়াটারফল আছে, ওগুলো দেখবো। ওগুলো দেখে সোজা আমরা ব্রহ্মপুর স্টেশনে যাবো। ব্রহ্মপুর স্টেশনে রাতে আমাদের ট্রেন আছে, রাতে ট্রেন ধরে সোজা কালকে কলকাতা। আমরা জাস্ট বেরিয়েছি, বেরিয়ে প্রথম স্পট হচ্ছে কফি গার্ডেন। তো এই যে এখানে কফি গার্ডেনে আমরা এখন ঢুকছি, কফি গার্ডেন। তো কফি গার্ডেনটা দারিংবাড়ি টাউনের ভেতরেই, আমাদের হোটেল থেকে জাস্ট 1 কিলোমিটার ছিল। তো এখানে 10 টাকা করে টিকিট। তো এই হচ্ছে গোলমরিচ গার্ডেন আর কফি গার্ডেন, কোনটা গোলমরিচ কোনটা কফি এটা বোঝা মুশকিল। জাস্ট আসুন, 10 টাকা করে টিকিট কাটুন, দেখুন। যারা বোটানির স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারবে, বাট সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল, কারণ এখানে কোথাও লেখা নেই, হয়তো এই যে উড়িয়া ভাষায় লেখা আছে এখানে। হয়েছে, এর মধ্যে কটা আছে কফি? একটাই আছে, একটা ছোট্ট কফি বিনস থাকে। তো
এটাকে সেদ্ধ করে হ্যাঁ তো আলটিমেটলি দেখি তুমি কফি বিনস একটা পেয়েছো 10 টাকা উদ্ধার হয়েছে হ্যাঁ এই যে কফি বিনস গাছ থেকে ছিড়েছে তো একটা কফি বিনস পাওয়া গেছে আমার 10 টাকা উসুল এবার চলো বেরিয়ে যাই এই কফি গার্ডেনের উল্টো দিকে কিছু ডোকরার আইটেম আছে এখানে এগুলো ভালো লাগলে আপনি কিনতেও পারবেন বাড়িতে নিয়েও যেতে পারবেন কে দাম হয় ইসকা এসব কেসে দাম পড়তে হ্যাঁ সবটা আলাদা আলাদা প্রাইস আছে এই 760 কা कितना है इसका 3000 3170 रुपये সাইডে পাহাড় কেটে রাস্তা হচ্ছে এই যে পাহাড় কেটে যে দু সাইডে আমরা এখন যাচ্ছি মৃদুবন্দা ওয়াটারফল সেখানে 50 টাকা টিকিট গাড়ির জন্য গাড়ি নিচে পর্যন্তই যাবে ওয়াটার জায়গা ও সিঁড়ি দাপ আমরা এখন যাচ্ছি মৃদুবন্দা ওয়াটারফল তো অর্ধেক গাড়ি এসে তারপরে যে সিঁড়ি করা আছে তো বৃষ্টির মধ্যেই আমরা চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা লড়ে যাচ্ছে এখনো ছাতা নিয়ে মাও লড়ছে আর সামনে একজন সিনিয়র সিটিজেন তার সাথে একজন বাচ্চা সিটিজেন এগিয়ে যাচ্ছে হ্যাঁ জলের এই আস্তে আস্তে তুমি নাবো দাঁড়িয়ে পড়ছো কেন জলে জলের তো জলের আওয়াজ অলরেডি পাচ্ছি এখানে এই সিঁড়িগুলো তো ছোট ছোট জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না তবে ঝর্ণার আওয়াজ দূর থেকে পাওয়া যাচ্ছে দেখি গিয়ে কি পাওয়া যায় তো প্রচণ্ডভাবে চালিয়ে যাচ্ছি আমরা বৃষ্টির মধ্যেও মৃদুবন্দা ওয়াটারফল দেখতে নিচে নেমে পড়েছি এসে গেছে এখানে একটা জলের প্রচন্ড ধারা বয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি এটা এই নিচে একটা কোনো এখানে কোনো নদী বয়ে যাচ্ছে এটাই মনে হয় ওয়াটারফলে গিয়ে পরিণত হবে তো সামনে যাই তো আমরা একটু ফটো সেশন করে নিলাম এখানে এই পেছনের ভিউটাকে নিয়ে নিয়ে আবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা এই রাস্তাটা পুরো গড়ান কিন্তু একটু একটু স্লিপ আছে কিন্তু এই যে পা কিন্তু সাবধানে জুতো স্লিপ করলেই নিচে যাবে তুমি দেখো এইখানটা স্লিপ আছে এইখানটা এইখানটা পা দাও এই সাইডটা পা দাও ওয়াও দেখ এখনো স্ট্রাগল করে নেমে আসছে এসো কি হলো হ্যাঁ
খালি দেখো, খালি খালি দেখো ওয়াটারফলটা, এটাই তো দেখার জন্য ঘুরছিলাম বল। এই হচ্ছে মৃদুবন্ধা ওয়াটারফল। তো এটা অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলে এর টেস্টটা এত বেশি, তাহলে আমার মনে হয় না শীতকালে এতটা থাকে। তো বর্ষার জলটা নিয়ে নামছে এখানে, সেখানে ওইদিকে যে লোক যারা গেছে তারা যথেষ্ট রিস্ক নিয়ে ওইদিকে গেছে, আমি জানি না ওরা কোথা দিয়ে গেছে ওখানে। আর এদিকে জলটা বয়ে বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে। তো এই হচ্ছে মৃদুবন্ধা ওয়াটারফল, আপনারা দেখলেন। এখান থেকে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য যাবো। এটা বেশ ভালোই, একদম রিকমেন্ডেড এটা। এটা কোনো নিরাশ করবে না, ওই কফি গার্ডেন বা গোলমরিচ গার্ডেনের মতন। এটা মানে দেখলে আপনাদের ভালোই লাগবে। এটা আমাদের তো যথেষ্ট, আমাদের যথেষ্ট ভালো লেগেছে এটা দেখে। তো এবার যাই নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা আবার যাচ্ছি সেই রক ক্লাইম্বিং রাস্তা দিয়ে। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস দেখলাম, কোনো কিছু ঠিকঠাক করে মেনটেন করে না, যা আছে আছে, যা চলছে চলছে। নাহলে এই জিনিসগুলোকে সুন্দর করে মেনটেন করলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটা সিঁড়ি ওঠার পরে আর একটা সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়িগুলো একটু খাড়াই খাড়াই। আমি আর রিয়ান রক ক্লাইম্বিং করতে করতে উঠছি সিঁড়ি দিয়ে। রিয়ান লাফাস না বেশি। হ্যাঁ চক্র, সিঁড়িতে একটু থাকবি বাবা, ভালো জিনিস পেতে গেলে সিঁড়িতে থাকবি। হ্যাঁ এখানে নিচে নেমে যাওয়াটা সহজ। আমি আর প্রিয়াঙ্কা উঠে আঙ্কা ওই উঠে আছি, চত্বর করে উঠছে কিন্তু ওর ওই সেই যোগার এটা দেখাচ্ছে। এখন চলে গেল, যা ক্যামেরার বাইরে চলে গেল। আমি এখনো মোটামুটি অবস্থা খারাপ আমার, তাও আমি চেষ্টা করে উঠে যাচ্ছি। নামাটা হেভি সহজ ছিল, কিন্তু ওঠাটা একটু কঠিন, কিন্তু তাও উঠতে হবে। একদম মুখে এসে সিঁড়িগুলো প্রচণ্ড খারাপ, পৌঁছেই গেছি। আর চারটে সিঁড়ি, চারটে সিঁড়ি উঠলেই পৌঁছে যাবো। আমরা এখন যাচ্ছি জিরাং মনাস্ট্রি। তো জিরাং মনাস্ট্রি যেতে যেতে গাড়িতে প্রিয়াঙ্কা ভিডিও কল করে লক্ষ্মী পুজোটাও দেখে নিচ্ছে। তা আমরা জিরাং মনাস্ট্রি যাওয়ার পথে এখন 2 বাজে, তো আমরা লাঞ্চটা করে নেব। তো এখানে একটা ধাওয়ার কাম হোটেল আছে, এখানে একটা রাস্তা দিয়েই পড়লো এই হোটেল প্রিয়া বলে। এই যে এখানে আমরা নিয়েছি বেস্তালি, বেস্তালিতে এই যে আলু ভাজা আছে, আলু পটলের তরকারি আছে, বাঁধাকপির তরকারি আছে, ভাত ডাল আর চিকেনের থালি আছে। আর পাঁপড়টা কিন্তু একটা অন্যরকম পাঁপড়, তিলের পাঁপড়, এটা আমি এখানেই প্রথম পেলাম। রিয়ানের আছে মাছের ঝোল, মাছের এই যে মাছের কারি আছে, ভাত ডাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো এখানে সব জায়গায় একটা স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছে এরকম ছোট্ট হাঁড়িতে করে। ছোট্ট হাঁড়িতে করে একটা স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রাবড়ি। তো এটাকে আমি এখন আনবক্স করছি।
এই যে রাবড়িটা আমি কালকে একটা খেয়েছি, তো খুবই ভালো লেগেছে, তো এখানে আবার একবার টেস্ট করে দেখবি, খেতে অসাধারণ। এটা 30 টাকা করে মাত্র। এখন রাবড়ির রিভিউ হচ্ছে, রাবড়িটা কেরকম খেতে না খেতে। তো এই যে এক চামচ দিয়েছি, নাও খাও। কালকের থেকে একটু ভালো। এটা কেমন খেতে? এটা এটা কালকের থেকে ভালো, একটু মিষ্টিটা কম আছে। আচ্ছা, আজ মিষ্টি কি বেশি ছিল? কালকে কোথায় খেয়েছিলে? কালকে ট্রেনে খেয়েছি। ট্রেনেরটার সাথে এটা তফাৎ তুলনা করো না। কালকে তোরা খেলি ওখানে রাবড়ি, রাবড়ি কি পাতলা পাতলা কট কট ছিল? এটাতে আছে না, এটাতে ছিল না, এটাতে আছে। বাবার থেকে রাবড়ি রিভিউ শুনে নিলেন, আপনারা এখানে আসলে অবশ্যই রাবড়ি টেস্ট করবেন, যথেষ্ট ভালো খেতে। রিয়ান করে দিয়ে চেষ্টা গেছে। আমরা এখন জিরাং মোনাস্ট্রির পথে এগিয়ে চলেছি, কিন্তু এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর নেক্সট ব্লগে আমি জিরাং মোনাস্ট্রি আর তপ্তপানি নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। চলো আজীবন টাটা অ্যান্ড বাই বাই।